এবার ইমাম সাহেব একটা হাদিস নিয়ে এসেছেন আবুজর রদি আল্লাহুর ব্যাপারে যে আবুজরদ্দ্দ্দি আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আসলামকে বলছেন ইয়া রসুল্লাহ আপনি আমাকে একটু নসিয়ত করুন তখন নবী করিম সাল্লাহসাল্লাম তাকে নসিহত করলেন যে তুমি যখন কোনো গুনাহের কাজ করে ফেলো তারপরেই তুমি আবার ভালো আমল করো একটা ভালো আমল করো তাম হহা যে ভালো আমলটি তোমার ওই অতীতের গুণাকে মুছে ফেলবে আলহামদুলিল্লাহ তখন আবুজরদ্দি আল্লাহ বললেন ইয়ার রসুল্লাহ আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ আমিনাল হাসানাত এ যে আমরা ল ইহা পাঠ করি পড়ি এটা কি কোনো হাসানাত এটা কি কোনো অসৎ আমল যার দ্বারা আমার গুনা ক্ষমা হবে তখন নবী করিম সাল্লাম বলছেন হিয় আফদালুল হাসানাত এটা তো সবচাইতে উত্তম হাসানাত সবচাইতে ভালো আমল সুবাহান আল্লাহ দেখেন ইলাহা ইল্লাল্লাহ কষ্ট হলো লা ইলাহা ইহ কষ্ট নাই সারাদিন আমরা কেন পাঠ করি না লা ইলাহ ইল্লাল্লাহ উঠতে বসতে দাঁড়াতে চলতে ফিরতে আমরা অবশ্যই বেশি বেশি পাঠ করবো লা ইলা এই হল চার নম্বর আমল যা দ্বারা আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর আমল হচ্ছে যে ওফিকুল খয় ইকাফিরুজুনুব আসাফাত যে যে কোনো সৎ আমল যা সৎ আমল আমার আপনার জীবনে করতে পারি যে কোনো সৎ আমল এটা দ্বারা কিন্তু গুনাহ ক্ষমা হয় শুধু স্ববি হয় না আবার গুনাহ ক্ষমা হয় সুবহান আল্লাহ আল্লাহ তাআলা কত দয়ালু ছয় নম্বর সৎ আমল হচ্ছে সালাত আদায় করা সালাত সালাত হচ্ছে এমন একটি আমল যা দ্বারা আমার আপনার গুনাগুলো ক্ষমা হয়ে যায় সুহান আল্লাহ সুর আহুদের একশো চোদ্দ নম্বর আয়তের মধ্যে আল্লাহ গুলা আলাবিন বলছেন ওয়াকিম ই সালতরফাইন নাহারি অজুল আফামিনাল্লি হাসান আত ইউদ হেবিন সৈয়াদ যে তুমি দিনের প্রথম ভাগে এবং শেষভাগে সৎ আমল করো তুমি দিনের প্রথম ভাগে এবং শেষ ভাগে সৎ আমল করো যে আমল দ্বারা তোমার আল্লাহ রব্বুল্লাহ বলছেন যে তুমি উআকিম ইসাল্লাহ ফাইন নাহার তুমি দিনের প্রথম ভাগে এবং শেষ ভাগে আল্লাহরবুল্লাহ আলমিনের জন্য নামাজ প্রতিষ্ঠা করো অজুল্লাহ ফামিন লাইল এবং রাত্রের কিছু অংশ নামাজ আদায় করো তাহলে কি হবে ইদ হাসানাত ইউদ্রবিনা সৈয়াদ নিঃসন্দেহে হাসানাত মানুষের এই সৈয়াদ গুলোকে যত পাপ আছে গুলোকে দূর করে দেয় আল্লাহ 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 রব্লালামী সুরা নিসার একত্রিশ নম্বর আয়তার মধ্যে বলছেন ইং তাজিতানিবু কাবা ই কাফির আনকুম সৈয়াদ ইকুম তোমরা যদি কবিরা গুলা থেকে বিরত থাকো যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে নুকাফির আনকুম সৈয়াতিকুম তাহলে তোমাদের যে গুনাগুলো আছে সগিরা গুণা এগুলো আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব তাহলে যদি আমরা সৎ আমল দ্বারা আমরা আমাদের গুনার ক্ষমা চাই তাহলে তওবা লাগবে কি লাগবে তওবা লাগবে তওবা ব্যতীত কখনো কবিরা গুনা ক্ষমা হয় না তওবা ব্যতীত ছোট ছোট গুনাগুলি ক্ষমা হয়ে যায় এজন্য আল্লাহ তালা বলছেন যদি তোমরা কবিরা গুনা থেকে গুনাহে ক্যাবিরা থেকে তোমরা বিরত থাকো তাহলেই তোমাদেরকে আমি ক্ষমা করে দিব এর মানে জীবনের সমস্ত পাপ মুচ্ছন হয়ে যাবে আল্লাহ তালা মুছে দিবেন যদি আমরা কবিরা গুনাহা থেকে বিরত থাকি তো করি আর অন্য অন্য আমল যদি আমরা করি তাহলে সগিরা গুনাগুলো ক্ষমা হবে আল্লাহ রাহসুল সাল্লাল্লাহ সাল্লাম আরও বললেন অসাল্লায়াতুল হমসু অল জুম আহুল্লা জুম আহ অর মদান উল্লাহ র মদহান মুকাফির তুর্নিমা বাইনা সুন্না ঈদা জিতুনিবাতিল কাবা এর বা ইদা জিতানাবাতিল কাবা এর যে পাঁচ নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এক রমোদয়ন থেকে আরেক রমোদয়ন পর্যন্ত এর মধ্যখানে যে সগিরা গুণাগুলো হয় এগুলো সব ক্ষমা করে দেওয়া হয় যদি কবিরা গুণা থেকে বিরত থাকা হয় স্পষ্টভাবে কোরআনেও আসলো হাদিসও আসলো এখানেই ইমাম সাহেব এই দ্বিতীয় নম্বর মূলনীতি শেষ করলেন যে আমরা যখন কোনো গুণা করেই ফেলবো আমরা করতে চাই না আল্লাহ আমাদেরকে সারা জীবন গুণা থেকে হেফাজত করুক কিন্তু তারপরও মানুষ যেহেতু আমরা গুনার একটি প্রবণতা আমাদের মধ্যে আছে যেমন কল্যাণকর কাজের নেকির কাজের একটি প্রবণতা আমাদের মধ্যে আছে এজন্য গুণা হতে পারে জীবন চলতে গিয়ে কিন্তু গুণা হয়ে গেলে আর দেরি নয় সাথে সাথে আমরা ভালো সৎ আমল শুরু করে দিব যাতে করে আমাদের ওই গুণাগুলো ক্ষমা হয়ে যায় পবিত্র অবস্থায় আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করতে পারি কখনো গুনা নিয়ে বসে থাকবেন না কোনো দিন না সকালে গুণা হয়েছে, এসে সন্ধ্যা হওয়ার আগে আপনি তো করবেন ক্ষমা চাইবেন রাত্রে গুনা হয়ে গেছে সকাল সকাল হওয়ার আগেই দিনের প্রথম ভাগে আপনি ক্ষমা চেয়ে নেবেন আল্লাহর কাছ থেকে যেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করেন কারণ আপনি জানেন না আমিও জানি না কখন আমাদের মৃত্যু হয়ে যায় তো ব্যতীত যদি মারা যায় তাহলে অবস্থা খুবই ভয়াবহ হবে সুতরাং আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমিন আমার প্রাণপ্রিয় বন্ধুগণ তৃতীয় নাম্বার মূলনীতি হচ্ছে ইমাম সাহেব বললেন যে তা হচ্ছে উন্নত চরিত্র দিয়ে মানুষের শ্বাসে মানুষের সাথে জীবনযাপন করতে হবে উন্নত চরিত্র হসনুল খোলক ভালো আচরণ উত্তম চরিত্র দিয়ে মানুষের সাথে জীবনযাপন করতে হবে হাস্যজ্জ্বল চেহারা মানুষের সাথে চলাফেরা করতে হবে মানুষের কল্যাণ কামনা করতে হবে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ওয়াকফুল আজ আনহুম মানুষ যাতে কষ্ট না পায় আমার দ্বারা তা থেকে আমাকে বিরত থাকতে হবে কিন্তু আমরা কষ্ট দিচ্ছি না আমরা আমরা প্রতিনিয়ত মানুষকে কষ্ট দিচ্ছি আমি আমার সহপাঠীকে আমার ক্লাসমেন্টকে আমি কষ্ট দিচ্ছি আমার বন্ধুকে কষ্ট দিচ্ছি আমার আমার বিজনেস পার্টনারশিপকে আমি কষ্ট দিচ্ছি আমার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি আমার যত আমার সাথে সম্পৃক্ত সমাজের মানুষ আছে আমি কষ্ট দিচ্ছি এই কষ্ট কখনো মানুষকে কষ্ট দেওয়া উন্নত চরিত্র নয় এটা হচ্ছে একটি নিকৃষ্ট চরিত্র মানুষকে কষ্ট দেওয়ার কারণে অসংখ্য মানুষ পৃথিবীতে তারা জাহান নামি হবে ইবাদত করার পরও নাওজবিল্লা প্রিয় বন্ধুগণ তাই তাইমাম সাহেব বলছেন যে এক কথায় ওয়াল আসলু ফিহি তার দী হই রিকা মায়া তার দ হু লি নাফসিকা মিনাল আকোয়ালি হাসানি ওয়াল তৈয়ীবা ওয়াল মায়ামালতি যে মুঠ কথা হল যে তুমি এমনভাবে অন্য মানুষের সাথে জীবন জীবনযাপন করবে যেমনটি তুমি পছন্দ করো অন্য মানুষ তোমার সাথে ওইরকম আচরণ করো সুফায়ান আল্লাহ আমি কেমন চাই আমার সাথে যারা সম্পৃক্ত মানুষ আছে আমার প্রতিবেশী হতে পারে অথবা বন্ধু হতে পারে অথবা ঘরের স্ত্রী হতে পারে সবাই মিলে আমি কেমন চাই যে পৃথিবীর সব মানুষ আমার সাথে কেমন আচরণ করবে ইমাম সাহেব বলছেন ঠিক অনুরূপ করো তুমি অন্য মানুষের সাথে কথার দিক থেকে কাজের দিক থেকে এবং সুন্দর আচরণের দিক থেকে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই চরিত্র কার আছে এই চরিত্র এটা হচ্ছে শ্রেষ্ঠ চরিত্র এই চরিত্র ছিল আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলিয় সাল্লামের আল্লাহ রব্বুল সুরাক কামালের কালামের চার নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা তার চরিত্রের প্রশংসা করে বলছেন ও ইন্নাক আল্লাহ খুলকিন আজিম নিঃসন্দেহে আপনি তো অনুপম উত্তম চরিত্রের অধিকারী সুবাহান আল্লাহ আল্লাহ তালা নিজেই তার চরিত্রের প্রশংসা করছেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন পরিপূর্ণ ইমানদারকে বলছেন আকমালুল মিনিনা ইমানান আহসান হুম খুলক এখনই বোঝা যাবে আমি আপনি কয় নাম্বার ইমানদার যে ইমানদারদের মধ্যে সবচাইতে পরিপূর্ণ ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে আহসান হুম তাদের মধ্যে সবচাইতে উন্নত চরিত্রে সুবাহান আল্লাহ হাদিসটি তিন মেজিতে আসছে এক হাজার বাষট্টি হাদিস অনুরূপভাবে উন্নত চরিত্রের এত মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন যে একজন মানুষ সারাদিন উন্নত চরিত্রের উপর জীবনযাপন করবে কোনো মানুষকে কষ্ট দেবে না মানুষের সাথে উত্তম আচরণ করবে ফরস ইবাদতগুলো আদায় করবে আলহামদুলিল্লাহ কিন্তু তার মধ্যে নফল ইবাদত নাই বললেই চলে অথবা খুব কম কিন্তু চরিত্র অত্যন্ত সুন্দর সে সদা সর্বদাই মানুষের কল্যাণ কামনা করে এবং সদা সর্বদা মানুষের অকল্যাণ থেকে বিরত থাকে আলহামদুলিল্লাহ এরকম উন্নত চরিত্রের মানুষ সে মানুষকে কোনোভাবেই কষ্ট দেয় না এরকম সে পরিবারে যখন থাকে পরিবারের কাউকে কষ্ট দেয় না সমাজে যখন থাকে সমাজের কাউকে কষ্ট দেয় না সে যখন একসাথে ব্যবসা বাণিজ্য করে কাউকে কষ্ট দেয় না এরকম উন্নত চরিত্রের মানুষ কিন্তু তার কিন্তু ইবাদত কম তো আল্লাহ রাসুল সাল্লা বলছেন ইন্নাল মুমিনা ইন্নাল এমি একজন মুমিন সে তার উন্নত চরিত্র দ্বারা কি মর্যাদা পাই জানো সে সারাদিন রোজা রেখে যে মর্যাদা পাওয়া যায় সারা রাত নামাজ পড়ে যে মর্যাদা পাওয়া যায় এই মর্যাদায় সে স্থান পেয়ে যায় সুবাহ আল্লাহ আল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে উন্নত চরিত্রের হওয়া তফিক দান করো উন্নত চরিত্র তুমি আমাদেরকে দান করো আমিন এরপর ইমাম সাহেব বলছেন যে হে আল্লাহর বান্দা হে মুমিন ভাই তোমার জীবনে তুমি লক্ষ্য রাখো যে উন্নত চরিত্রের অধিকারী তুমি যেন হয়ে যাও এমন কাজ করো যে কাজ করলে পরে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হন কেননা উন্নত চরিত্র এটাই হচ্ছে এটাই হচ্ছে এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার একটি পথ চিরস্থায়ী জান্নাতি হওয়ার পথ হচ্ছে উন্নত চরিত্র আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লসমকে জিজ্ঞাসা করা হলো ইয়ারসুল আল্লাহ এই সোয়াবটা কি আর গুণাটা কি একটু বলে দেন তো দেখি এখন আজকে একটা ব্যাখ্যা জানবেন আপনারা কোন আমলকে সোয়াব বলা হয় কোন আমলকে গুণা বলা হয় এখানেও একটা ব্যাখ্যা জানতে পারবেন আল্লাহ রসুল সাল্লাহম বলছেন আলবিরু হসনুল হুল মানে সৎ সৎকাস এটা হচ্ছে উন্নত চরিত্র ওয়াল ইসমু নাফসিকা ও কারিহিতা ইয়ত্তর ইয়াহ আল ইহিনাস আর গুণা হচ্ছে যা তোমার অন্তরে অন্তরের চিন্তায় আসে তুমি পরিকল্পনা করো অন্তর দিয়ে এবং তুমি চাও তোমার এই বিষয়টি যেন কোনো মানুষ না জানে এটাই হচ্ছে খারাপ কাজ তাহলে আমরা অনেক কাজ করি আমরা গোপন করি অনেক বিষয় গোপন করি মানুষের কাছে কারণ মানুষ শুনলে খারাপ বলবে আমাকে এই যে এই এই বিষয়টি এটাই তো হচ্ছে খারাপ কাজ এই খারাপ কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং সৎ কাজ হচ্ছে যা হচ্ছে উন্নত চরিত্র যা যা মানুষের সাথে প্রকাশ করতে হয় আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন এরপরে আল্লাহ রসুল সাল্লাসমকে জিজ্ঞাসা করা হল ইয়া রসুলাল্লাহ কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে তখন নবী করিম সাল্লা বলছেন তকআাল ও হসনুল হলক আল্লাহর ভীতি আল্লাহ ভীতি আল্লাহর ভয় এবং উন্নত চরিত্র সুবাহান আল্লাহ হাদিসটি তিন এসেছে দুই হাজার চার নম্বর হাদিস সুতরাং উন্নত চরিত্র হচ্ছে আমার আপনার জন্য ইমানের পূর্ণতা উন্নত চরিত্র হচ্ছে আমি আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারব উন্নত চরিত্র দ্বারা আমরা সারা রাত নামাজ আদায় করলে রোজা রাখলে যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে সেই মর্যাদা আমরা পেয়ে যাবো আলহামদুলিল্লাহ এখানে প্রথম খুতবাটি শেষ দ্বিতীয় খুতবা ইমাম সাহেব তিনি মানুষের প্রতি আহসান করাকে অন্যতম একটি গুণা ক্ষমার বা পাপ মোচনকারী একটি আমল হিসাবে উল্লেখ করেছেন সুবহান আল্লাহ কি করা আল্লাহসান লিন্নাস মানুষের উপর আহসান করা আল্লাহ রব্বুল আলমী সুরা বাকার একশত পঁচানব্বই নম্বর আয়তের মধ্যে বলেছেন ও আহসিনু ইন আল্লাহবুল তোমরা এহসান কর নিঃসন্দেহে আল্লাহ আলামিন আলমিন মহসিনদেরকে ভালোবাসেন সুবাহান আল্লাহ এখানে দুটো অর্থ একটি হচ্ছে জাহুল এখলাস যারা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত করে দুই মহসিন মানে যারা মানুষের উপর সান করে তারা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় তাহলে মানুষের উপরে সাহান করতে হবে কিন্তু আমরা কি করি যত কঠিন থেকে কঠিন আচরণ করা যায় কোনো সার আমরা দিতে রাজি না মানুষকে এবং যত জুলুম করা যায় মানুষের উপর মানুষকে যত সংকীর্ণভাবে তাদেরকে রাখা যায় আমার ক্ষমতা দিয়ে আমি সেই চেষ্টাই করে থাকি বাহ এই আচরণ দিয়ে কোনো দিন আল্লাহ নিকটবর্তী আমরা হতে পারবো না আল্লাহ নিকটবর্তী হতে চাইলে আল্লাহর প্রিয় গুলাম হতে চাইলে অবশ্যই আমাকে মুখলেসিন হতে হবে একনিষ্ঠ গুলাম হতে হবে মানুষের প্রতি আহ করতে হবে তাহলেই আল্লাহর কাছে প্রিয় গুলাম হওয়া যাবে ইমাম সাহেব এবার একটি চমৎকার হাদিস নিয়ে এসেছেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম একটি ঘটনা বর্ণনা করেছেন যে ঘটনাতে উল্লেখ আছে একজন নারী সে কিভাবে সে জাহান্নামি হয় আর একজন নারী কিভাবে জান্নাতি হয় শুনুন ঘটনাটি আবু হুরেরা রদি আল্লাহ নু বলছেন রাসুল্লাহ সাল্লাহাম একদা বললেন না এক সাহাবা বললেন ইয়া রসুল আল্লাহ অমুক নারী তুকসির উমিন সালাতিহা ও সদকাতিহা ও সিয়ামিহা সে তো খুব বেশি নামাজ আদায় করে সদ্গা করে রোজা পালন করে কিন্তু তার একটা খারাপ চরিত্র আছে সেটা কি আন্না তুদি জিয়া বিলিসা নিহা তার এই যে জিউভা এই জিউবা দিয়ে সে মানুষকে প্রতিবেশীকে কষ্ট দেয় নাউজবিল্লাহ তার চরিত্র এটাই খারাপ কিন্তু মাশাল নফল ওই নারী তো হচ্ছে জাহান নামি এক এরপরে জিজ্ঞাসা বললেন জিজ্ঞাসা করলেন নিয়া রসাল্লা অমুক একজন ব্যক্তি আছে বা অমুক নারী আছে যেই নারী কি মানে তার মধ্যে এত সিয়াম নাই রোজাও নাই এত রোজাও নাই এত নামাজও নাই এত সদগাও নাই তবে কিছুটা সে পনির সদগা করে তার অনুযায়ী পনির তারা করে কিন্তু সে কিন্তু আবার প্রতিবেশীকে কষ্ট দেয় না আল্লাহ নবী এ কথা শোনার পরে বললেন হিয়াফিল জান্না ওই নারী তো জান্নাতি সুবাহান আল্লাহ হাদিসটি মুসনাদ আহমাদেজ আহমদের নয় হাজার ছয় শত পঁচাত্তর নম্বর হাদিসে এসেছে অনুরূপ ইমাম বাজার এবং ইবনে হেব্বানও হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি দৃষ্টি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ তাহলে বোঝা গেল যে একজন নারী সে তার জবান দ্বারা ভাষা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে হয়ে গেল আবার আরেকজন প্রতিবেশীকে কষ্ট না দিয়ে সে সাধারণভাবে ইবাদত করে যাচ্ছে ফরজ নামাজগুলো আদায় করে যাচ্ছে ফরজ সিয়ামগুলো পালন করে যাচ্ছে এতে সে জান্নাতি হয়ে গেল সুবাহান আল্লাহ এখন প্রশ্ন হলো যে আমাদের সমাজের অবস্থার দিকে যদি আমরা তাকাই যে আমি আপনি স্বামীরা স্ত্রীদের উপর জুলুম করে যাচ্ছি আবার স্ত্রীরাও ক্ষমতা পাইলে পরে স্বামীদের উপর কি পরিমাণে তারা জুলুম করে যাচ্ছে নাউজুবিল্লা এখানে একটা ব্যাপার আছে অনেক সময় স্বামীরা তলজ্জায় বলে না যে স্ত্রী তাদের উপর জুলুম করেছে কিন্তু নারীরা তো অনেক সময় বলে দেয় একটা বিষয় থাকে তো যাই হোক উভয়জনের ক্ষেত্রেই এই সমস্যাটা আছে কখনো কোনো পরিবারে নারী শক্তিশালী তখন সে তার স্বামীর উপর জুলুম করে যাচ্ছে অনুরূপভাবে কোনো পরিবারে স্বামী শক্তিশালী তখন সে তার স্ত্রীর উপর জুলুম করে যাচ্ছে মনে রাখতে হবে অনেক জালিমরা আবার হজও করে উমরাও করে মসজিদ মাদ্রাসা দান খয়াতেও কম না সমাজে খুব ভালো মানুষ কিন্তু ঘরে গেলে তাদের চরিত্র আর ঠিক থাকে না শুধু জুলুম আর অত্যাচার দিয়ে ঘরটিকে সবসময় যেন আগুনের মতো করে আগুন জ্বালিয়ে রেখে দেয় নাউজুবিল্লা এরকম এরকম সুফিবাদী মানুষ এরকম কুচরিত্রের মানুষগুলো বাহিরে ভালো ভিতরে খারাপ এরা কিন্তু জাহান্নামী হবে না তবে যদি তৌহিদ থাকে ফরস ইবাদতগুলো থাকে তাওহিদ থাকে সিরিক না করে চিরস্থায়ী জাহান্নামী হবে না ইনশাআল্লাহ সাময়িকভাবে জাহার নামি হতে পারে প্রিয় ভাইয়ের আমার আজকে আমরা এই খুদ্ থেকে কি জানলাম যে আমরা যেখানে থাকি না কেন আল্লাহ তালাকে ভয় করব আল্লাহকে ভয় করার মধ্যে আমার আখেরাতে জান্নাত রয়েছে আমি আর সে আজিমের সায়াত আশ্রয় পাবো দুনিয়াতে আমি সফলকামী হব আর সদা সর্বদাই আমরা অবশ্য উন্নত চরিত্র নিয়েই মানুষের সাথে জীবনযাপন করব আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আমিন এবং আমরা যখন কোনো গুণা হয়ে যা আমাদের সাথে সাথে আমরা ভালো আমল করব এটার মাধ্যমেই আমাদের গুণাগুলো ক্ষমা হয়ে যাবে এরপরে যদি হঠাৎ মারা যায় ইনশাল্লাহ আমি আপনি জান্নাতে যেতে পারবো আল্লাহ সুবাহানুতআল আমাদেরকে যা কিছু শোনার তৌফিক দিয়েছেন এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন আমরা যারা আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করেছেন তার তাদের জন্য আবারও দোয়া করছি আল্লাহ তালা আপনাদের উত্তম প্রতিদান দান করুক আমিন যারা আমাদের খুতবার অনুবাদকে বিভিন্নভাবে মানুষের কাছে শেয়ার করছে এই দিনকে এই সত্যকে এই মসজিদ নববীর এই মেসেজকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তালা যেন তাদের জীবনকে বরকতময় করেন আল্লাহ আমাদের সবাইকে অগণিত অসংখ্য কল্যাণ দান করুক আমিন এবং আল্লাহ তালা যেন আমাদের আমলকে কবুল করেন আমিন আসলাতসালাম আহ নবীনা মহম্মদ ওয়লা আলহি সাহবি আজমাইন